এসএনএস কবি কমটেক মেশিন হয় এটা একচুয়ালি আমি অ্যাপারিসিস প্রসিডিওর করি এটি মানে আমার কীটা এসে এস ফাইভ প্লেটিলেট সে আমি এই ক্ষেত্রে আমি প্লাজমা ডোনার কারণে ইউজ করো আমি কিছু কেমিক্যাল ইনস্টল করা হয় মেচিনটো জাষ্ট ষ্টাৰ্ট কৰিলোঁ এতিয়া কণ্টিনিউ প্ৰেছ কৰিলোঁ ইয়াত প্লেটেলেট ফাইভ এছ এন এছ ফাইভ আছে এড্ৰেছ হয় ওকে কৰিলোঁ এতিয়া কম এতিয়া আছে বিন্দাখন মেনু আহিছে ইয়াত অপেন পাম লেটছ এইকেইটা পাম লেটছ হয় ৱেষ্ট আৰ বি চি পাম লেট প্লাজমা পাম লেট কলবাত পাম লেট অপেন কৰিলোঁ হেংগাম ব্লাড লাইনছ এতিয়া ধৰক ব্লাড লাইন হয় বেগস এণ্ড কণ্টেইনাৰ্ছ বেগ হ'ল আমি ইয়াত প্লাজমা কালেকশ্যন কৰিম দুটা বেগ আছে আমি ফ'ৰ হাণ্ড্ৰেড এম এল লওঁ আমি এজন ডোনাৰ পৰা দুজন ডোনাৰ দিব পাৰোঁ টু হাণ্ড্ৰেড কে দি পাৰি লৈ গ'লে আমি ক্লেমকেইটা ক্লজ কৰি দিলোঁ এই দুটা বেগখন সৰু ব্লাড বেগ কৰিছে এইটো ৱেষ্ট ডাইভাৰ্চন বেগ আৰু এইটো হ'ল লাইন হল হিমোলাইসিস ডিটেক্টর ইয়াত আমি লগাই ফিটিং কৰিছোঁ রিটার্ন ফ্লেম এতিয়া আমি যিকেইটা পাম্প আছে পাম্পকেইটা ফিটিং কৰি এইটো ডাইভাৰ্চন বেগত ফাৰ্ষ্ট পাম্প সেইটো লগাইছোঁ টাৰ্ণ কৰিছোঁ অটোমেটিকেলি লৈ ল'ব আৰ ডি চি পাম্প চেলাইন এইটো চেলাইন ভাল বিভিন্ন ধৰণৰ লগাই দিছোঁ এইটো চেলাইন ভাল হয় এইটো তিনি নম্বৰ দুটা চেলাইন ভাল আছে আমাৰ এইটো এছ এন প্লেম ইয়াত লগাই দিছোঁ ছয় নম্বৰ এই এইটো লগাই দিওঁতে অলপ সেই পায় টানি চাব লাগে যাতে ভালদৰে লাগিছে নে নাই লেম্পটো হৈছে নে ভালদৰে নেক্সট আমি এইটো এচিডি ডিটেক্টৰ এচিডি ডিটেক্টৰটো ইয়াত পেকিং কৰিছোঁ নেক্সট এইটো এচিডি পাম্প এচিডি পাম্পটো ইয়াত লগাই দিছোঁ ইয়াত মই এটা টাৰ্ণ পাম্পচ কৰিছোঁ অটোমেটিকেলি লাগি যাব নেক্সট এইখিনি হৈ গ'ল এই দুটা আমি দুটা প্ৰেছাৰ ভাল পৰ্ট আছে এইটো ৰিটাৰ্ণ প্ৰেছাৰ ব্লু কালাৰ ইনলেট প্ৰেছাৰ ৰেড কালাৰ এটা চেণ্ট্ৰিফিউজ আছে চেণ্ট্ৰিফিউজ কৰ্টত আমি
ইনসার্ট সেপারে এইটো সেপারেশন চেম্বাৰটো ইয়াত ইনসার্ট কৰি অপেন ডোর আছে, অপেন ডোরটো ভালদরে করব, এই ব্যালেন্সটা সদায় মেইনটেইন করব লাগে, লগতে আমার লাইনটো অ্যালাইনমেন্ট করব লাগে, খুব স্ট্রেট ফরওয়ার্ড প্যারালাল হব লাগে। টিউবিং লাইনটো লগাইছো, সেন্ট্রিফিউজ টিউবিং লাইন কানেক্ট সলিউশন লাইন্স এইটো এসএলডি এসিডি লগাইছো, এইটো এসিডিটো ইউজ হয় একচুয়ালি ব্লু রিটার্ন ফ্লেম ওপেন, ব্লু রিটার্ন ফ্লেম ওপেন হয়ে আছে, প্রাইম করেছি, প্রাইমার কি করে নিজেকে ফার্স্ট অ্যালার্ম টেস্ট করব, নিজে নিজে নিজের অ্যালার্মমেন্ট ঠিক হয়েছে নি চেস করব, হিমোলাইসিস পেলার গতি আমি হিমোলাইসিস করতে হেরি করে এটা আমি ওপেন করেছি। এইখানে সময়টা আমি চেক করব এই যেমন টিউবিং আছে, টিউবিং কিংক হয়ে আছে নাকি, করবার চেপা চাকা আছে নাকি, এইবার চেক করব লাগবে যাতে ব্লাড ফ্লোটা ভালদরে হয়, রিটার্নে হোক ইনলেট টাইমতে হোক, কিংক হয়ে থাকলে কিংক চেক করব লাগে। এটা অ্যালার্ম টেস্ট হব, অ্যালার্ম টেস্ট এক মিনিট সময় পিছত অটোমেটিকলি প্রাইমিং করব, প্রাইমিংটো প্রায় ছয় মিনিট সময় লাগে, ছয় মিনিট সময় স্যালাইনটোরে আবার গোটে সেটটো প্রাইমিং হব, নেক্সট এসিডি মিক্স হয়ে প্রাইমিং হব, তারপরে প্রাইমিং হওয়ার পিছত আমি ডোনারজনের হেডটো সিলেক্ট করি, যেহেতু ব্লাড লাইন আছে ব্লাড লাইনের নিজুন ক্লিক করি, প্রসিডিওর স্টার্ট করি, এটা প্লাজমা প্রসিডিওর প্রায় চল্লিশ মিনিট আধা ঘন্টা তো হয়, ব্লাডের কাউন্টের উপর ডিপেন্ড করে, সেখানে আমি যেটা ডোনারজনের ফেলোবর পুট করে দিম, মেশিনে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেব ডোনারজনের ওয়েট, হাইট, প্লেটিলেট কাউন্ট, হিমাটোগ্রিট, এখানে ওয়েট ফেলোবরটো পুট করার পিছত মেশিনে অটোমেটিকেলি ক্যালকুলেট করব কিমান সময় লাগবে প্রসিডিওরটো, আর সেইখিন মতো ব্লাডটো আহিব, এবার আহিব মেশিন ইয়ার সেন্ট্রিফিউজ আছে, ব্লাডটো সেন্ট্রিফিউজ হব, ফার্স্ট আহিব এইটো কোন ব্লাড পেলে আহি ব্লাডটো আহি তারপর সেন্ট্রিফিউজত যাব, সেন্ট্রিফিউজ হব সেপারেট হব প্লাজমা, প্লাজমা হিনে সেপারেট হয়ে প্লাজমা বেগত আহিব, নেক্সট আর বি সি হিনে ডোনার ডোনার তার রিটার্ন হব, আকৌ ব্লাড আহিব, আকৌ আহি আকৌ বেগত যাব, সেন্ট্রিফিউজ যাব সেপারেট হব, প্লাজমা হিনে প্লাজমা বেগত যাব, আকৌ আর বি সি হিনে রিটার্ন হব, এনেকৈ সাত ছয়টা সাতটা প্রসিডিওর কমপ্লিট হওয়ার পিছন সাইকেল সিস্টেম, অর্থাৎ টোটাল আমার যেটা ফোর হান্ড্রেড এম এল আমি প্লাজমা গেলো যেটা টার্গেট ক্রিয়েট করা সেইটো ফোর হান্ড্রেড হওয়ার পিছন অটোমেটিকলি রিমেইনিং আর বি সি হিনে ডোনারটোতে রিটার্ন যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট আমি যেতিয়া আমি ফ্রিক করা সময় হিনে আকৌ এবার চেক করিম বাৰু। আমার এই জনাজনা আপনার দেখেছেন, ডাক্তার আমি ঠিক করা হয়েছে।
Thank you.